সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল বসুন্ধরা গ্রুপ। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বৃহস্পতিবার এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে আগত বক্তারা দেশের ফুটবলের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। এদিকে নারী ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে পাশে থাকার কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোভান আনফির। আপনারা আরো বুঝিয়ে দিয়েছেন এদেশ ফুটবলে একদিন তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে এবং বিশ্বের মানচিত্রে আমরা ফুটবল দিয়ে এদেশকে উঁচু করে দাঁড়াতে পারব। কোন দেশের ফুটবলই গভর্নমেন্টের টাকা ছাড়া চলে না, এক্সেপ্ট বাংলাদেশ। এইভাবে ফুটবল হয় কিন্তু ভালো কিছু হয় না। লাখ টাকা আর হাজার টাকা দিয়ে টিম চ্যাম্পিয়ন হওয়া যায় না। এখন টিম চ্যাম্পিয়ন জন্য ২০ টাকা দরকার, বড় বড় স্পন্সরশিপ দরকার। এবং আমি আমার পছন্দের গ্রুপ থেকে ঘোষণা দিচ্ছি, আমি বাংলাদেশ উইমেন টিমের পাশে দাঁড়াবো। আমাদের দেশে জন্ম দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবচেয়ে গ্রেটেস্ট লিডারশিপ দিয়ে গেছে আমাদের এখন যে কারেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ওনার ইন্সপিরেশন যদি না আমরা পেতাম, আমরাও স্পোর্টসে আসতাম না। আমরা ১২ বছর আগে কিন্তু স্পোর্টসে অ্যাক্টিভ ছিলাম না। উনি একদিন আমাদের ডেকে বললো তুমি স্পোর্টসে আসো। উনি আসার পরে কিন্তু আমরা একটার পরে একটা